যিনি একজন ভালো মুসলমান, যিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন। তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা তালা হয়তো দয়া করবেন, হয়তো তার ছেলের সোয়াবে পুলসিরাত পার হয়ে যাইতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদরের, তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট সলপল ওদের মহব্বত করে ডাকে কি জানো, কি বলে ডাকে, কোরআনের পাখি। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে নিছো, সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না।